আসসালামু আলাইকুম পৃথিবীর শ্রেষ্ঠ বেশ কিছু কাব্য ও সাহিত্যকর্মের জন্য কাব্য তথা সাহিত্যের ভাষা হিসেবে সমস্ত পৃথিবীতে ফার্সি ভাষা সমাদৃত ফার্সি সাহিত্যে একটি প্রবাদ আছে সাতজন কবির সাহিত্যকর্ম রেখে যদি বাকি সাহিত্য দুনিয়া থেকে মুছে ফেলা হয় তবুও ফার্সি সাহিত্য টিকে থাকবে এই সাতজন কবির অন্যতম শেখ সাদি ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি ছিলেন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তাকে কদর করা হয় ধ্রুপদী সাহিত্যের ক্ষেত্রে সাদিকে একজন উঁচু মানের কবি ধরা হয় মহাকবি শেখ সাদির প্রথম দিকে কিশোরদের জন্য উপদেশমূলক গল্প ও কবিতা লিখতেন এছাড়াও তার লেখা যথেষ্ট পরিমাণে কোরআন ও হাদিসের উদ্ধৃতি লক্ষ্য করার মতো শেখ সাদির লেখা জনপ্রিয় কাশিদা বালাগাল উলা বিক্রমালিহি কাশা ফাদুজা আলাইহি ও আলিহি তাকে মুসলিম বিশ্বে খ্যাতির শীর্ষে নিয়ে গেছে জীবনী সম্ভবত বারোশো খ্রিস্টাব্দে ইরানের সুপ্রসিদ্ধ সিরাজনগরে এক সম্ভ্রান্ত পরিবারে শেখ সাদি জন্মগ্রহণ করেন পুরা নাম আবু মোহাম্মদ মুসলিম আল দিন বিন আবদুল্লাহ সিরাজি শেখ সাদি বা সাদি সিরাজি বলেও পরিচিত সাদির বাবার নাম সৈয়দ আবদুল্লাহ মায়ের নাম মাইমোরা খাতুন কৈশোরের আগেই কবির বাবা মারা যান এ কারণে কবির ছেলেবেলা কেটেছিল অনেক কষ্টে এদিকে স্বভাব কবি বলেই সাদির জ্ঞান তৃষ্ণাও ছিল প্রবল তাকে নিয়ে মায়ের ভাবনার সবচেয়ে বড় কারণ ছিল সাদির অসম্ভব মেধা শক্তি জীবন শেখ সাদির বাবা আব্দুল্লা ব্যক্তিগতভাবে শিক্ষা অনুরাগী ও সচেতন মানুষ ছিলেন কবির লেখা থেকে জানা যায় বাবার কাছেই শেখ সাদির লেখাপড়ার হাতে খড়ি হয় পরহেজগার বাবার সাহচর্যে তিনি নামাজ রোজা ও রাত্রিকালীন এবাদতে অভ্যস্ত হন বাবার উৎসাহে কোরআন শিখতেও যথেষ্ট সময় ব্যয় করেন শেখ সাদি প্রাথমিক শিক্ষা সিরাজনগরে শুরু হয় এরপর তিনি উচ্চশিক্ষা লাভের জন্য তদানীন্তন মুসলিম বিশ্বের সেরা জ্ঞান কেন্দ্র বাগদাদে যান বাগদাদে তিনি নিজামিয়া মাদ্রাসায় শিক্ষা লাভ করেন অল্প দিনের মধ্যেই তিনি এই মাদ্রাসার শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন একুশ বছর বয়সে শেখ সাদি একটি কবিতা লিখে বাগদাদের নিজামিয়া মাদ্রাসার একজন শিক্ষক আবুল বিন জুজিকে দেন সেই শিক্ষক তারপরে মুগ্ধ হয়ে সাদির শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে দেন ত্রিশ বছর বয়সে তিনি মাদ্রাসার শেষ পরীক্ষায় উত্তীর্ণ হন মাদ্রাসায় কোরআন হাদিস তফসির শাস্ত্র ফিকা উসুল ফারায়েজ হিকমা দর্শন ভাষাবিজ্ঞান ধনীবিজ্ঞান অলংকারশাস্ত্র নীতিশাস্ত্র ইত্যাদি বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করে তিনি মাওলানা উপাধি লাভ করেন চারিত্রিক বৈশিষ্ট্য শেখ সাদি ব্যক্তিগত জীবনেও ছিলেন নিষ্কলস চরিত্রের একজন কবি তার বিনম্রতার পেছনে নিজামিয়া মাদ্রাসার শিক্ষকদের অবদান অশীল ফুলের সংস্পর্শে মাটির ঠেলা যেমনিভাবে সুগন্ধি প্রাপ্ত হয় অনুরূপ জ্ঞানী গুণীর সংস্পর্শে থাকলে মানুষের চরিত্র এ প্রভাব পড়াটা স্বাভাবিক গুলিস্তা গ্রন্থে বলেন একদা গোসলখানায় একটি মাটির ঢেলা হাতে নিয়ে শুকে দেখলাম অফরন্ত খুশবু তাকে জিজ্ঞেস করলাম তুমি কি আতর না সুবাসে ভরা গুলিস্তান মাটির ঢেলা বলল এসব আমি কিছুই নই আমি অতি নিচু মাটি ফুলের সঙ্গে থেকে আমার সুবাস হয়েছে খাঁটি বাগদাদে অবস্থানকালে শেখ সাদি গাউসুল আজম হজরত আবদুল কাদের জিলানির সান্নিধ্যে গিয়ে দিনের বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করেন এরপর তিনি মক্কায় হজ করতে যান দেশ ভ্রমণ শেখ সাদি ছিলেন ভ্রমণ পিপাসু সে সময়ের পারস্য ছাড়াও তুরস্ক সিরিয়া জেরুজালেম আর্মেনিয়া আরব মিশর আবিসিনিয়া তুর্কিস্তান এবং ভারতের পশ্চিমাংশ ভ্রমণ করেন শেখ সাদি দেশ ভ্রমণ করতে গিয়ে এমন পাণ্ডিত্য অর্জন করেন যে তিনি আঠারোটি ভাষা রপ্ত করতে সক্ষম হন আর তিনি এত বেশি দেশ ভ্রমণ করেন যে ইগনিবতার ছাড়া প্রাচ্য দেশীয় পর্যটকদের মধ্যে কেউই এত বেশি দেশ ভ্রমণ করেননি আশ্চর্যের বিষয় এই যে তিনি পায়ে হেঁটে বার হজ পালন করেছিলেন তিনি তার সফরকালে অসংখ্য নদী এমনকি পারস্য উপসাগর ভারত মহাসাগর ওমান সাগর আরব সাগর প্রভৃতি পাড়ি জমিয়েছেন আর সঞ্চয় করেছেন অপরিসীম জ্ঞান তার বিখ্যাত গ্রন্থ বুস্তানে তিনি বলেছেন নানান দেশে ঘুরে ঘুরে জীবন হল কত যে নানান রকম লোকের সাথে দিন কেটেছে কত যে যেথায় গেছি কিছু কিছু নিয়েছি মূর নিয়েছি ভালো যা পেয়েছি পথের ধারে চলিতে কথিত আছে ভারত সাগর ভ্রমণ বাদে সাদি আরও তিনবার ভারতবর্ষে পদার্পণ করেছিলেন পাঠানরাজ আলতামাসের সময় তিনি কিছুকাল দিল্লিতে অবস্থান করেছিলেন চতুর্থবার তিনি বিখ্যাত কবি ও গায়ক আমির খসরুকে দেখতে ভারতে আসেন সাদি পূর্বে ভারতের সিন্ধু প্রদর্শপতি এসেছিলেন এরপরে খ্রিস্টীয় তেরো শতাব্দীর শেষ ভাগে মুলতানের শাসক যুবরাজ মোহাম্মদ খান শহীদ তার পিতা গিয়া বলবনের পক্ষ থেকে সাদিকে ভারতে আসতে জানান খালি পায়ে ভ্রমণ শেখ সাদি দৈহিকভাবে পায়ে করেছেন অনেক সময় ফকির দরবেশের মতো খালি পায়ে তাকে চলতে হয়েছে গুলিস্তায় তিনি লিখেছেন আমি কখনো কালের কঠোরতা ও আকাশের নির্মমতার ব্যাপারে অভিযোগ করিনি তবে একবার নিজেকে ধরে রাখতে পারিনি কারণ পায়ে তখন যুতনত্ব তো নেই এমনকি জুতা কেনার মতো অর্থও ছিল না দুঃখ ভারাক্রান্ত মনে ইরাকের মসজিদ আল কোফায় গিয়ে উঠলাম তখন দেখি একটি লোক শুয়ে আছে যার একটি পাই নেই তখন খোদাকে শুক্রিয়া জানিয়ে নিজের দুটি পা থাকায় সন্তুষ্ট হলাম হাঁটতে হাঁটতেই তিনি দেখেছেন মুসলিম সাম্রাজ্যের সৌর্য বীর্য সঙ্গে সঙ্গে পতনের দৃশ্য সাত বছরের দাস জীবন শেখ সাদির জীবন বিচিত্র অভিজ্ঞতায় ভরপুর আর এসব অভিজ্ঞতার কথা উঠে এসেছে তার লেখনের মাধ্যমে একবার দেশ ভ্রমণের সময় তিনি দামেস্কবাসীর প্রতি বিরাগভাজন হয়ে ফিলিস্তিনের জঙ্গলে আশ্রয় নেন কিন্তু এই সময় দুর্ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমেডারদের হাতে তিনি বন্দী হন খ্রিস্টানরা বুলগেরিয়া ও হাঙ্গেরি থেকে আনা ইহুদি বন্দীদের সঙ্গে কবিকে রাখে শুধু তাই নয় কবিকে দিয়ে তারা খন্দক খননের কাজও করায় কবিকে এই কাজ করতে হয়েছে দীর্ঘ সাত বছর পরে ক্রোসেডার অন্ধকোপবন্দি মুসলিমদের মামলুকরা মুক্তিপণ দেওয়ার পরে সেরে দেওয়া হয় এত কষ্ট সহ্য করার পরেও সাদি নিজের লেখায় বারবার বলেছেন মানবজাতি জাতি অভিন্ন মূল থেকে উদ্ভূত স্বদেশ প্রত্যাবর্তন শেখ সাদি নিজের সাদি ডাকনামটি গ্রহণ করেছিলেন সেলজুকি বংশের পঞ্চম সম্রাট বাদশাহ মুজফর উদ্দিন কতুলুক খান আবু বকর বিন সাদ বিন জঙ্গিরের নাম থেকে এ বাদশার যুগেই বারোশো সালে কবি ছয় দশক পরে তার জীবনের দীর্ঘ ভ্রমণ শেষে সিরাজে প্রত্যাবর্তন করেন বাদশাহ তখন ইরানি জনগণ সহ সাদিকে বিপুল সম্বর্ধনা দিয়ে বরণ করেছেন ইরানে ফেরার পরেই সাদি তার বিখ্যাত গ্রন্থ গুলিস্তা রচনা করেছেন সাদি কবি জীবনে নির্দিষ্ট কিছু ব্যক্তির প্রশংসা করেছেন তার মধ্যে রয়েছে সাদির অত্যন্ত ঘনিষ্ঠ দুই বন্ধু শামসুদ্দিন মোহাম্মদ ও আলাউদ্দিন আতামুল জোয়াইনি দুজনেই ছিলেন শ্যামলের বিজ্ঞমন্ত্রী তবে তার কাছে সবচেয়ে প্রশংসনীয় ব্যক্তি ছিলেন এই বাদশাহ যার নামকে তিনি নিজের নামের সঙ্গে মিলিয়ে নিয়েছেন যদিও সে প্রশংসায় কোনো তোষামদি কিংবা অতিরঞ্জন নেই তার রচিত গুলিস্তা গ্রন্থটিও বাদশাহ নামে উৎসর্গ করেছেন বাদশার মৃত্যু হলে গুলিস্তা থেকে দুটি মার্শিয়াও তার উদ্দেশ্যে পাঠ করা হয় রচনাবলী সাদির রচিত মোট বাইশখানা গ্রন্থের নাম শোনা যায় তার মধ্যে গুলিস্তা ও বুস্তা নামক গ্রন্থ দুইটি অন্যতম গ্রন্থ দুটি বহু ভাষা অনুদিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গদ্য ও পদ্ম মিশ্রিত এই গ্রন্থ এখনও অমর হয়ে আছে বিশ্ব সাহিত্যের ভাণ্ডারে দ্য গার্ডিয়ান অনুসারে তার রচিত বুস্তা বইটি সর্বকালের সেরা একশো বইয়ের মাঝে স্থান পেয়েছে মাস্টার অফ স্পিচ দ্য মাস্টার ইত্যাদি বহু খেতাবেই তিনি পরিচিত আজও তার কবিতা বিশ্বের কাব্যাঙ্গনে উচ্চারিত হচ্ছে সমগ্র আবেদন নিয়ে শেখ সাদির ভাষা ছিল অত্যন্ত অলঙ্কারময় তার প্রকাশভঙ্গির জাদুগরী প্রভাব পাঠকচিত্তকে মোহিত করে রাখে শেখ সাদির বলিস্তা ও বস্তা মূলত নৈতিকতার শিক্ষা দিতে সক্ষম এর উপদেশাবলী আমাদের জাতির জন্য এখনো পথ প্রদর্শক হয়ে আছে শিক্ষণীয় গল্প একবার শেখ সাদি সম্রাটের কাছে দাওয়াতে যাচ্ছিলেন পথের মাঝে রাত হলে এক বাড়ির ছোট্ট একটি ঘরে আশ্রয় পেলেন বাড়ির পক্ষ থেকে সামান্য কিছু খাবারও ঝুঁটল পরের দিন শেখ সাদি বিদায় নিলেন শেখ সাদিকে পেয়ে সম্রাট অনেক খুশি সেজন্য বিদায় বেলায় কবিকে সম্রাট বেশ দামি উপহার ও একটি জাঁকজমকপূর্ণ পোশাক দিলেন শেখ সাদি সেই পোশাক পরে উপহার নিয়ে বিদায় নিলেন ফেরার পথে সেই একই বাড়িতে আবার রাত্রিকালীন আশ্রয় নিলেন বাড়ির লোকেরা এবার তাকে দেখে সম্মানের সঙ্গে নিজের ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন একই সঙ্গে অনেক ধরনের রাতের খাবারের ব্যবস্থা করলেন সবার সঙ্গে খেতে বসে শেখ সাদি না খেয়ে সব খাবার পোশাকের পকেটে রাখতে লাগলেন তা দেখে একজন কৌতল ধরে রাখতে না পেরে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি না খেয়ে খাবারগুলোকে পোশাকের পকেটে রাখছেন কেন শেখ সাদি বললেন আমি যখন কয়েকদিন আগে বাড়িতে রাত্রি যাপন করেছিলাম তখন আমার পরনে খুব সাধারণ পোশাক ছিল তাই আমার সমাদরও ছিল খুব সাধারণ আজ আবার যখন এ বাড়িতে আসলাম তখন আমার পরনে বাদশাহী পোশাক তাই আজ শাহী খাবার এর সবই পোশাকের গুণই হয়েছে তাই খাবারগুলো তারই প্রাপ্য তাই আমি না খেয়ে পোশাককে তা খাওয়াচ্ছি একথা শুনে তাদের খুব লজ্জা হলো এবং এরকম ব্যবহারের জন্য তারা শেখ সাদির কাছে ক্ষমা চাইলেন শেখ সাদির কিছু উপদেশ অজ্ঞের পক্ষে নিরবতাই সবচেয়ে উত্তম পন্থা এটা সবাই জানলে কেউ অজ্ঞ হতো না অকৃতজ্ঞ মানুষের যে কৃতজ্ঞ কুকুর শ্রেয় আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপরেই ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না মানুষ এমনভাবে জীবনযাপন করে যেন তাকে কখনো মরতে হবে না আবার এমনভাবে মরে যেন কখনো বেঁচেই ছিল না হিংস্র বাঘের উপর দয়া করা নিরহ হরিণের উপর জুলুম করার নামান্তর যে সৎ নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না প্রতাপশালীর লোককেই সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো কারণ তুমি জানো না দেয়ালের পিছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে মুখের কথা হচ্ছে থুতুর মতো যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয় তাই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত মন্দলোকের সঙ্গে যার উঠা বসা সে কখনও কল্যাণের মুখ দেখবে না দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো যেন তারা মেলে গেলেও তোমাকে লজ্জিত হতে না হয় বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তোলে না পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও মৃত্যু দীর্ঘ জীবনের ত্রিশ বছর লেখাপড়া ত্রিশ বছর দেশ কিছুকাল গ্রন্থ রচনায় বাকি জীবন আধ্যাত্মিক সাধনা চালিয়ে বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইরানের সিরাজনগরে মহাকবি শেখ সাধি ইন্তেকাল করেন শেখ সাদির স্মরণে ইরানের বিখ্যাত কবি শেখ সাধির স্মরণে দেশটিতে একুশে এপ্রিল পালিত হয় জাতীয় সাদি সিরাজি দিবস প্রতি বছর একুশে এপ্রিল সাহিত্যপ্রেমী ও পণ্ডিতরা কবির মাঝারে সমবেত হয়ে দিবসটি উদযাপন করে প্রায় আটশো বছর আগে পারস্যের অমর কবি শেখ সাদি বনিয়াদম কবিতাটি রচনা করেন এতে বলা হয়েছে সব মানুষ এক দেহের অঙ্গসম যেহেতু সবার প্রথম উপাদান একই যখন একটি অঙ্গ ব্যথায় আক্রান্ত হয় বাকি অঙ্গ তখন স্থির থাকতে পারে না অন্যের দুর্যোগে যদি উদ্বিগ্ন না হও তবে তোমার নাম মানুষ হতে পারে না নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে রয়েছে একটি বিশাল কার্পেট জাতিসংঘের প্রবেশ দেয়ালে সেটে থাকা সেই কার্পেটটি ইরানি জনগণের পক্ষ থেকে দেওয়া উপহার যার মাঝখানে লেখা আছে মহাকবি শেখ সাদির বনিয়াদম কবিতাটি দু সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মার্চ মাসে ইরানি নববর্ষ বা নবরজ উপলক্ষে সে দেশের জনগণকে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা পাঠান সেখানে বারাক ওবামা উদ্ধৃত করেন শেখ সাদির এই কাব্যাংশ তিনি বলেন এটি ঠিক যে আমরা নিজেদের মধ্যে কতগুলো বিভাজনের কারণে বিভক্ত হয়ে আছি তবে আমরা সেই শব্দগুলো মনে রাখতে পারি যা কবি সাদি লিখে রেখেছেন বহু বছর আগে আমরা আদম সন্তান সবাই একই বিভিন্ন অঙ্গের মতো যেহেতু সবাই একই উপাদান থেকে তৈরি ধন্যবাদ